আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পোল্যান্ড এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে একটি জয় জয়কার। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আলাদাভাবে কলকাতা বিএফএস গ্লোবালে বাংলাদেশিদের জন্য জমা দেওয়ার একটি সুযোগ রয়েছে। আগে যে জটিলতা ছিল শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, বর্তমান সময়ে এরকম জটিলতা অনেকটাই কমে গেছে। আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা কলকাতায় বিএফএস গ্লোবালে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা কলকাতায় গমন করে আপনাদের শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাদের ফাইলটি বিএফএস গ্লোবালে জমা করতে পারবেন এবং সেখান থেকে এটি চলে যাবে দিল্লি দূতাবাসে। দিল্লি দূতাবাসে খামবন্দি হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্ট পর্যালোচনা করে ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারে, আবার নাও দিতে পারে। ভিসা কেন দিবে বা কেন দিবে না, এর বেশ কিছু কারণ রয়েছে। আপনার কোম্পানি যদি সঠিক হয়, আপনার ওয়ার্ক পারমিটটি যদি সঠিক হয় এবং আপনার কোম্পানির ওয়ার্ক পারমিটটি যদি দীর্ঘ 3 বছর মেয়াদি হয়, কমপক্ষে 2 বছর, আরো ভালো 3 বছর হলে, আপনি যদি 9 মাসের বা 1 বছরের সিজনাল ওয়ার্ক পারমিট প্রাপ্ত হন, ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। যে কারণে আপনারা সবাই চেষ্টা করবেন এটি 2 থেকে 3 বছরের যেসব ওয়ার্ক পারমিট রয়েছে সেগুলো এবং সেই সকল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য। আমরা পোল্যান্ডের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমরা এ পর্যন্ত যত ওয়ার্ক পারমিট পেয়েছি সেগুলো 3 বছর মেয়াদ, যে কারণে আমাদের ভিসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এছাড়াও সাপোর্টিং কিছু কাজকর্ম রয়েছে আপনার জন্য, যেমন আপনি অভিজ্ঞ কিনা, অভিজ্ঞতার জন্য আপনাকে অভিজ্ঞ হিসাবে যে কোনো একটি সার্টিফিকেট প্রদান করতে হবে, সেটি আপনার ভিসা পাওয়ার জন্য অনেক অনেক সুবিধা হবে। এছাড়া আপনি ডাবল এন্ট্রি ভিসা করে আপনি কলকাতায় গিয়েছেন কিনা এবং সেখানে জমা দিয়েছেন কিনা, পাসপোর্টের ভিসা আপনার এই কথাটি সাক্ষী দিবে। আপনারা যদি ভিজিট ভিসা নিয়ে চলে যান তাহলেও জমা দিতে পারবেন, কিন্তু এটি ইমিগ্রেশন রুলস অনুযায়ী বিশুদ্ধ হলো না, যে কারণেও আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা যারা পোল্যান্ড যাবেন তারা অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা করেই যাবেন। কোনো একটি ছোট্ট ভুলের জন্য আপনার যদি ভিসাটি না হয় তাহলে আপনি নিজেও পস্তাবেন এবং আপনার জন্য যারা প্রসেসিং করেছে তাদেরও এটি অনেক অনেক কষ্টকর। যে কারণেই বলবো আপনারা সঠিক নিয়ম মেনে পোল্যান্ডের ভিসাটি আপনারা প্রসেসিং করবেন। যারা যারা পোল্যান্ড যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন। প্রথমত নির্মাণ শিল্পে কাজ করতে পারবেন, নির্মাণ শিল্পে যারা দক্ষ স্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য অধিক স্যালারিতে আপনারা কাজ করতে পারবেন। যারা রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যাদের দক্ষতা রয়েছে, স্কিল সার্টিফিকেট আছে, দেশে বিদেশে কাজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে, তারা পোল্যান্ডে যেয়ে নির্মাণ শিল্পে কাজ করতে পারবেন। তাছাড়া হেল্পার যারা আছেন অদক্ষ, তারাও দক্ষদের পাশাপাশি হেল্পার হিসাবে অদক্ষ হিসাবে কাজের সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বয় ওয়েটার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম শেফ কুক যারা রান্না বাড়ার কাজগুলো ভালো পারেন এবং এ বিষয়ে সার্টিফিকেট আছে, দক্ষতা আছে বা ডিপ্লোমা আছে বা অনার্স মাস্টার্স পাস করেছেন, তারাও হোটেল রেস্টুরেন্ট সেক্টরে বিভিন্ন কাজে আপনারা যোগদান করতে পারবেন। এছাড়াও আপনারা গ্রিন হাউস, এগ্রিকালচার এবং কৃষি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন এবং যারা ফ্যাক্টরিতে কাজ করবেন তারাও অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এছাড়া বিভিন্ন রকম টেক্সটাইল মিল, রাবার ইন্ডাস্ট্রি, মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবেন। যারা পোল্যান্ড যাবেন তারা পাসপোর্ট ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনার ফাইলটি প্রসেসিং করে পোল্যান্ড থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট লাভ করে কলকাতার বিএফএস গ্লোবালে
শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ডাবল এন্ট্রি ভিসা করে গাইডের সঙ্গে কলকাতায় পাঠিয়ে আপনার এই ভিসাটি, পোল্যান্ডের ভিসাটি আমরা প্রসেসিং সমাপ্ত করে আপনাকে ভিসা পাওয়ার পর কলকাতা থেকে বাংলাদেশে একসঙ্গে ফেরত এসে আমরা আপনার জন্য ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে ওয়ার্সো পোল্যান্ডে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারবেন। যারা পোল্যান্ড যেতে চান তারা প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে পোল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ভিসাটি ফিউচার ওল্ডের মাধ্যমে প্রসেসিং করে পোল্যান্ডের ভিসা লাভ করে পোল্যান্ড গমন করবেন এবং সেন্ট্রাল ইউরোপের কর্মজীবন এবং সেঞ্জেনের কর্মজীবন শুরু করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।